السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شمال على الصلاة والسلام إمام أبو جعفر رحمة الله عليه رشيته বয়ান ও আকিদা তাহলে সুন জামা এই গ্রন্থটি একটি অংশ নিয়ে ইমা জাফর তাহে রহমতুল্লা আলাই গ্রন্থটি শুরুতেই বলেছেন তিনি তাওহিদ তাওহিদের আলোচনা দিয়ে শুরু করেছেন গ্রন্থ শুরুতে বলেছেন ইনল্লা লা শরি ক্যালাহু আল্লাহ তালা এক তার কোনো শরিক নেই এই এক এই কথাটি অনেকেই বলে কিন্তু এক এক কি অর্থাৎ তিনি এক সত্তা স্রষ্টা একজনই এটা আমাদের স্বীকার করতে হবে লা শারী ক্যালাহু তার কোনো শরিক নেই কিসে নাই শরিক লাফি রুবিয়াতি ওলাফি উলোহিয়তি ওলাফি আসমাহাশিফাতি তার নামে কোনো শরিক নেই তার রুবিয়াতে কোনো শরিক নেই তার আবাদতে কারণ শরিক আমরা সাব্যস্ত করি না এখানে সংক্ষিপ্তভাবে তিনি শুধু বলেছেন লা শারী কালহু তার কোনো শরিক নেই তারপরে তিনি বলেছেন ওলা মিসলা লাহু ওলা মসি লাহু তার কোনো ওলা সাইয়া মিসলু। তার মতো কোনো কিছু নেই আশ্চর্য জিনিস হচ্ছে দুইটা জিনিসটি কাছাকাছি তিনি এসেছেন প্রথমে বলছেন লা শারী কালহু তারপর বলছে ওলা সৈয়া মিসলু। দুইটা জিনিস পাশাপাশি করার কারণ হচ্ছে কারণ এক দিক থেকে তার কোনো শরিক নেয় যেমন বলা হয় শরিক যারা সাব্যস্ত করে তারা আল্লাহ তালা সরাসরি শিরিক সাব্যস্ত করে তার বিপক্ষে শক্তি দান করে বিপক্ষে শুধু কাউকে দাঁড় করায় যে আল্লাহ তালার মতো একটা সত্তা আছে অথবা আল্লাহ তালার মতো আল্লাহ তালার আবাদত অন্য কেউ প্রাপ্তি আছে এরকম অথবা আল্লাহ তালা নাম এবং গুণকে অন্য কাউকে দান করে এরকম এক কিছু মানুষ আছে আবার ঠিক অন্য একটা গোষ্ঠী আছে মিসলুহু তার মতো কোনো কিছু নাই তারা নাই একটি গোষ্ঠী আছে ময়াত তেলা যারা কোনো কিছু আল্লাহ তলা সম্পর্কে কোনো কিছু মনো কিছুই সাব্যস্ত করে না তার কোনো গুণাগুণ নাম বা গুণ কিছুই সাব্যস্ত করে না এই দুটি জিনিসেই কিন্তু নিষিদ্ধ একটি হচ্ছে তারতিল একটা হচ্ছে তাম যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করছে সে কিন্তু আল্লাহ বিপরীতে একটা সনাম একটা মূর্তি দান করে দাঁড় করিয়ে দিয়েছে আবার যে ব্যক্তি আল্লাহ রবল ইজতে নাম এবং গুণকে অস্বীকার করছে সে আসলে কারোই আবাদত করছে না কারণ আল্লা আল্লা তালা রাত পরিচিতি হচ্ছেন তার নাম এবং গুণ দিয়ে কেউ যদি বলেন যে আল্লাহ নামটিই নাই বা তার অন্য নামগুলো অস্বীকার করছে অথবা গুণগুলো অস্বীকার করছে তাহলে বোঝা গেল সে আসলে মাহদুম বা এমন জিনিসে ব্যবহার করছে তার কোনো অস্তিত্বই নেই এই জন্য স্বল্প স্বালীন সবসময় বলতেন একটি কথা যে আল ইয়াব ইয়ার বধু আদমান ও আল মোমাদ ইয়ার বধু সনামান যে যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ নাম এবং গুণকে অকার্যকর করে সেই ব্যক্তি আবাদত করে একটি অস্তিত্বহীন সত্তার এবাদত করে তার কোনো অস্তিত্বই নেই আর যে ব্যক্তি আল্লাহ এবং তার সুলের দেয়া নামগুলোকে সিল করে অর্থাৎ মনে করে যে ওদের মতো ওদের মতো অমুকের মতো তমুকের মতো সেই ব্যক্তি একটি মূর্তির এবাদত করে সুতরাং মরাত্মেলো মরাত্তেলা যারা যারা আল্লাহ আল্লা নাম গুণকে অস্বীকার করে তারা যেমন খারাপ কাজে লিপ্ত তেমনিভাবে যারা মোমাদ তারা যারা আল্লাহ তারা নাম গুণকে মানুষের বা সৃষ্টির কোনো নাম এবং গুণের সাথে মিশিয়ে দেয় তারাও খারাপ কাজ করছে উভয়ে উভয়ে শিরকে লিপ্ত কেউ শির আবাদত করতেছে অস্তিত্বহীন সত্তার কেউ এবাদ করতেছে একটি মূর্তির বা কোনো বিভিন্ন মূর্তির এবাদ করতেছে এই জন্য আমাদের ইমাম দুইটা দিন সাথে সাথে নিয়ে এসেছেন বলেছেন কালাহু ওয়াল্যা মিস্রুহু আল্লাহ তালা এক সত্তা তার কোনো তার কোনো শরিক নেই এবং তার মতো কোনো কিছু নেই সুতরাং তার কোনো শরিক নেই অর্থ তার শরিক যেন সাব্যস্ত করা যাবে না ঠিক অনুরূপভাবে তার মতো কাউকে সাব্যস্ত করে আবাদ করা যাবে না সুতরাং এই দুইটি জিনিসকে আবার আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা তারাতুল এবং তামসিল থেকে দূরে থাকবো কারণ তাড়াতুল এবং তামসিলের মাধ্যমেই যত সমস্যা তৈরি হয়েছে পৃথিবীর বুকে এবং অধিকাংশ সমস্যা এই জায়গাতে তৈরি হয়েছে না বোঝার কারণে মোতাকালিমরা এটাকে অন্যদিকে চলে গেছে অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছে এবং তারা যেটা আল্লাহ সাব্যস্ত করে সেটাকে নিষেধ করে দিয়েছে আর যেটা আল্লাহ সাব্যস্ত করেন সেটা সাব্যস্ত করতে উঠে পড়ে লেগেছে এরকম বহু বিষয় হয়েছে আসমসিফাতের ক্ষেত্রে এই জন্য আমাদের ইমাম এই দুইটা জিনিস কাছাকাছি নিয়ে এসেছেন বলেছেন লা সাই ক্যালাহু ওয়ালা শাহি আমিসু এখানে একটা জিনিস দেখার বিষয় তিনি বলেছেন যে ওয়ালা শাহী আমিস্লুহু অর্থাৎ তার মতো কোনো কিছু নেই কোথেকে তিনটা নিলেন তিনি মূলত কোরআন একটি আয়াত থেকে সেই কথাটা নিয়েছেন কোরআন আল্লাহ তালা বলেছেন কামিসলিহি সেই উন ওয়াহু আসামিউল বসির তার মতো কোনো কিছু নেই তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বদ্রষ্টা তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সব কিছু তিনি শোনেন সব কিছু দেখেন এইটা যেমন সাব্যস্ত করছে আল্লাহর নামগুণ প্রথমেতে আল্লাহ তালা বলে দিচ্ছে লেই সেই তবে তার মতো কোনো কিছু নেই তার মতো কোনো কিছু নেই তার মত অর্থ সব দিক থেকে তার মতো কোনো সত্তা সাব্যস্ত করা থেকে সম্পূর্ণরূপে আল্লাহ তালা এই আয়ত নাজিল করে মানুষকে নিষেধ করে দিচ্ছেন কেউ যেন তামসিল না করে আল্লাহ তালার মতো অন্য কোনো সত্তা কেউ সাব্যস্ত না করে আল্লাহ তালা অনুরূপ এই এই অর্থে লাশাহ মিসনু অর্থে কোরআনকারিম অন্য আয়তে এসেছে যে সুরা খ্লাশের চার নম্বর আয়তে ওলামিয়া কুল্লহ কুফুয়ান আহাদ আর তার সমকক্ষ কেউ নেই তার মতো কেউ নেই তার কুফু কেউ নেই তার সামঞ্জস্যপূর্ণ তার মতো কাছাকাছি হতে পারে তার সমপর্যায়ের কোনো কিছু নেই এটা হচ্ছে কুফু কুফু সত্ত্বেও সমপর্যায় যেমন আমরা বিয়েতে কুফু খুঁজি সমপর্যায়ের একই অবস্থা একই অবস্থা সম্পন্ন সুতরাং লামিয়া কুল্লহু কুফুয়ান আহাদ আল্লাহ তালা যে নিষেধ করেছেন সেটাও একই অর্থে লা মিস্লু অর্থে যেটা আমাদের ইমাম নিয়ে এসেছেন বলেছেন লা সাহী মিসলুহু তার মতো কোনো কিছু নেই বা কোনো কিছু তার মতো নয় আল্লাহ তার অন্য আয়তে বলেছেন সুরা মারিয়ামের পঁয়ষট্টি নম্বর আয়তে হালতায়লা সামিয়া তোমরা কি তার মতো কোনো কিছু সমনামে কাউকে পাও কেউ সমনামে কাউকে পাওয়া যাবে না আল্লাহ রাবুল ইজত তিনি শুধুমাত্র একমাত্র সৃষ্টির দাবি করেছেন আর কেউ সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি তার কথাই সমস্ত নবীরা বলেছেন তিনি সৃষ্টি করেছেন আর এমন কেউ নেয় যারা বলতে পারে যে অন্য কেউ সেটা সৃষ্টি করেছে সুতরাং তা হালতা সামিয়া তার মতো কোনো কোনো সামি নেই তার সম নামের সমগুণের সমগোত্রীয় সম সম অবস্থানের সম পর্যায়ের কোনো কিছুকেও সাব্যস্ত করতে পারবে না অনুরূপভাবে আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিমে সুরা নাহলের চৌত্তর নম্বর আয়াতে ফলাহ তাদবুল ইমস ইন আলম আনতু তালামুন সুতরাং তোমরা আল্লাহর জন্য বিবিধ উদাহরণ সাব্যস্ত করো না আল্লাহর জন্য আল্লাহর কোনো উদাহরণ তোমরা পাবে না ইন আল্লাহ আলম আল্লাহ তালা জানেন ও আন্তুম্লমন তোমরা জানো না সুতরাং বোঝা গেল এই হাতগুলো দেখে বোঝা যাচ্ছে আমাদের স্পষ্ট যে আল্লাহ তালা তার সৃষ্টি জগতের কারো মতো নয় সৃষ্টি জগৎ সম্পূর্ণ আলাদা স্রষ্টা আলাদা এটা হচ্ছে বা ইনুম্মিন খালকিহি আল্লাহ তালা তার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে আলাদা সৃষ্টি সাব্যস্ত হওয়া পর্যন্ত ইমান প্রতিষ্ঠিত হবে না তাওহিজ প্রতিষ্ঠিত হবে না যারা মনে করে সব জায়গাতে আল্লাহ আছে তারা এই তাহিদ প্রতিষ্ঠা করতে পারেনি বরং তারা আসলে আল্লাহ তালা সম্পর্কে সঠিক ধারণা পায়নি এবং আল্লাহ তালার নাম এবং গুণ অনুসারে তাকে সাব্যস্ত করতে পারেনি দ্বিতীয় যে দ্বিতীয় যে মাসালা আমরা এতে পাই আমাদের ইমাম বলেছেন লা মিসলুহু লাই আিসলুহু এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তালার মতো কোনো কিছু না মিসাল মিশাল অর্থ সম্পূর্ণরূপে একই রকম হওয়া এটাকে বলা হয় মিসাল আরবিতে যখনই মিশাল অর্থ বলা হয় মিসল অর্থাৎ সম্পূর্ণরূপে একরকম হওয়াকে বলা হয় মিশাল এই সুতরাং আল্লাহ তালার কখনও কোনো কোনো মাখলুক কখনও আল্লাহ তালার মতো হবে এটা কখনো কেউ সাব্যস্ত করলে সেটা হবে শিরিক এবং সেটা করতে পারে না যদি তাই হয়ে থাকে যে আল্লাহ তালা তিনি তার গুণের দিক থেকে তার অবস্থানের দিক থেকে কোনো দিক থেকে কোনো মানুষের মতো বা মানুষ কোনো রকমই তার মতো হতে পারে না এবং সেটা সাব্যস্ত করলে সেটা হয়ে যাবে শিরিক কোনো কোনো মানুষ সেটা করা সেটা সেটা করতে পারে না সুতরাং কেউ যদি বলে ইয়াদুল্লাহ আল্লাহর হাত কায়দিন আমাদের হাতের মতো অথবা বলে যে আল্লাহর সোনা আমাদের সোনার মতো এরকম কিছু বললে তারা অবশ্যই এরকম কিছু বলে তারা অবশ্যই সিরকি লিপ্ত হবে এবং সেটা আল্লাহ তালা তাহিদ এল আসম সেফাতের বিপরীত আল্লাহ তালার নাম না এবং গুণে তাহিদ সাব্যস্ত করার বিপরীত কাজ হবে অনুরূপভাবে আল্লাহ তালার গুণের মধ্যে কোনো কোনো গুণ আছে যেগুলি পরিপূর্ণভাবে আল্লাহর জন্য সাব্যস্ত পরিপূর্ণভাবে আল্লাহর জন্য সাব্যস্ত মানুষের কিছু গুণ আছে মানুষের জন্য পরিপূর্ণভাবে সাব্যস্ত যেমন সন্তান হওয়া মানুষের জন্য একটা পরিপূর্ণ গুণ আল্লাহ তালার সন্তান না হওয়া আল্লাহর জন্য একটা পরিপূর্ণ গুণ সহ বোঝা গেল প্রত্যেকের গুণ আলাদা গুণ অনুসারে সাব্যস্ত করতে হবে যে আল্লাহ তালার না গুণ মানুষের জন্য সাব্যস্ত করা যাবে না মানুষের গুণ আল্লাহ তালার জন্য সাব্যস্ত করা যাবে না এই জন্য আমরা জামাত আমরা বলে থাকি যে নাসারারা কাফের কারণ তারা আল্লাহ তালার জন্য সন্তান সাব্যস্ত করছে এবং তার মানুষের মতো আল্লাহ তালাকে বানিয়ে দিয়েছে অনুরূপভাবে যারা মুজাসিমা আল্লাহ তালাকে জিসিম মনে করে তারাও কাফের কারণ তারা আল্লাহ তালাকে মনে করছে যে আল্লাহ তালা মানুষের মতো মানুষের মতো মানুষের মতো শরীর বিশিষ্ট মনে করছে মলা মনে করছে এরকম জিনিস আলোচনা যেমন তাদের কাফের বলম মুজাসিমাদেরকে এবং নাসারাদের কারণ তারা মানুষকে আল্লাহ আল্লাহ তালাকে মানুষের মতো মনে করছে আল্লাহ তালাকে মানুষের মতো মনে করছে বা মানুষকে আল্লাহ তালা মতো মনে করছে তাসবি আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে আল্লাহ তালাকে মানুষের মতো মনে করা অথবা মানুষকে আল্লাহ তালা মতো মনে করা দুইটা জিনিসেই শরীয়তে নিষিদ্ধ দুইটা জিনিসের শিরকের অন্তর্ভুক্ত এই দুইটি কাজই করা যাবে না এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আরবি ভাষার দুইটি শব্দ আছে একটা হচ্ছে মিথিলিয়ে একটা একটা হলো তামসিল একটা তেসবি তামসিল অর্থ যে কোনো পরি সব দিক থেকে মিল থাকে আর তাসবি অর্থ হচ্ছে কোনো দিক থেকে মিল থাকলেও তাসবি বলা যায় আবার পরিপূর্ণ মিল থাকলেও তাসবি বলা যায় সেই হিসাবে আল্লাহ তালা কিন্তু নিষেধ করেছেন যে তার মতো কোনো কিছু নেই লাইসাকি হিসেই তার মতো কোনো কিছু নেই তিনি মিসল কিন্তু তার তার মতো কোনো কিছু নেই এর অর্থ এই নয় যে তার অস্তিত্বের সাথে যদি কোনো কেউ মিলে যায় তাহলে বলবো যে অস্তিত্ব এরকম বলা যাবে না যেমন বান্দার অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব আছে তো অস্তিত্ব এখন বলবো যে তার বান্দার যেহেতু অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব বাদ দিয়ে দিবে না এটা এটা উদ্দেশ্য নয় এটা হচ্ছে জাত এবং সিফাতে তার মতো হবে না কিন্তু এই জিনিসে মিল থাকতে পারবে এটাতে কোনো শরীরতে নিষেধাজ্ঞা নেই যে আল্লাহর অস্তিত্ব আছে আমাদের অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব থাকলে যেমন আহলোসম জামাত সবাই আল্লাহর অস্তিত্ব স্বীকার করে এবং ইমানদার মাত্রে আলোর অস্তিত্ব স্বীকার করে কিন্তু আপনারও অস্তিত্ব আছে এর অর্থ হচ্ছে দুইটা অস্তিত্ব ভিন্ন এবং অস্তিত্ব স্বীকার করার মাধ্যমে মাধ্যমে এই মেশালটাকে শরীয়ত নিষেধ করা হয়নি এই অনুরূপ অস্তিত্বের মধ্যে মিল হওয়া তাকে শরীর নিষেধ করা হয়নি তাহলে বোঝা গেল কোনো কোনো জায়গাতে পরিপূর্ণ না হোক কোনো কোনো জায়গাতে কোনো কোনো বিষয়ে যদি মিল হয়ে যায় সেটা শরীয়তে নিষেধ করে না সেটা শরীয়তে নিষেধ করে না এই জন্য অনেকেই ভুলটা করে অনেকেই ভুলটাক করে থাকে যেই ভুলের কারণে অনেক সময় দেখা যায় যে মানুষ আল্লাহ তালার গুণগুলিকে অস্বীকার করছে আল্লাহ তালার গুণগুলোকে অস্বীকার করছে আল্লাহর অস্তিত্ব আছে আপনি স্বীকার করেন আপনার অস্তিত্ব আপনি স্বীকার করেন আপনি বলেন না যে আমার অস্তিত্ব আল্লাহর অস্তিত্বের মতো বরং প্রত্যেক সত্তা তার মতো করে আপনি স্বীকার করেন যে আল্লাহর অস্তিত্ব আল্লাহর সত্তা অনুযায়ী আপনার অস্তিত্ব আপনার সত্তা অনুযায়ী তাহলে অস্তিত্ব থাকার মিল থাকার অর্থ এই নয় যে আমরা আল্লাহর সাথে আমরা সামঞ্জস্যপূর্ণ করে ফেলেছি ঠিক গুণাগুণের ক্ষেত্রেও আল্লাহ তালার হাত তার হাতের মতো আল্লাহ তালার পা তার পায়ের মতো আপনার হাত এবং তার পা আল্লাহ তালার পা একরকম করা যাবে না যেহেতু আল্লাহ তালা সাব্যস্ত করছেন তার হাতকে আপনি তার হাত সাব্যস্ত করেন আল্লাহ তালা যেহেতু সাব্যস্ত করছেন তার পা তাহলে মাধ্যমে আপনি সেটাকে সাব্যস্ত করেন কিন্তু এটাকে মি বলবেন না যে একরকম হয়ে গেছে এটা বলবেন না একরকমাত্র সপ্তাহ সব দিক থেকে মিলে দেওয়াটা নিষেধ করেছেন কিন্তু কোনো দিক থেকে তার অর্থের মিল থাকাটা এই অর্থের দিক থেকে মিল থাকাটা শরীরতে নিষেধাজ্ঞা আসেনি তাহলে আপনার কোনো কিছুতেই দুনিয়াতে পাবেন না যে এরকম এরকম কোনো কিছুই না কোনো না কোনোভাবে অস্তিত্বের দিক থেকেও এক হয়ে যায় সেটাকে নিষেধ করতে না তাহলে তো আল্লাহর অস্তিত্বই আপনি সাব্যস্ত করতে পারবেন না তাহলে বোঝা গেল ধর ইজ্জতকে ইজ্জত সুহানাওয়া তালা এই জাতীয় যে অর্থের দিক থেকে মিলকে নিষেধ করেন নাই নিষেধ করেছেন যে তার মতো নাম এবং গুণ তার এবং নাম এবং গুণ একরকম একই রকম হতে হবে একই ধরনের নাম এবং গুণকে অস্বীকার করছেন আল্লাহ তালা অনেক জায়গাতে বান্দার জন্য কোনো কথা বলার গুণটা সাব্যস্ত করেছেন কোরআনকারিমি আল্লাহ তালা আবার আল্লা নিজেও কথা বলেছেন আল্লাহ তালা নিজে কথা বলেছেন কিন্তু কথা বলা এ সাত্তানবাইনের মতো লিমেইন দুই কথা যারা কথা বলেছেন দুই বক্তার সম্পূর্ণ আলাদা সত্তা আলাদা কিন্তু কথার মিল অর্থে মিল থাকার অর্থ এই নয় যে তারা বাস্তবে একরকম হতে হবে এরকম ধারণা করাটাই হচ্ছে দোষের বিষয় তাহলে আমরা বুঝতে পারলাম যে ধরনের দিক থেকে এক হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ধরনের দিক থেকে এক হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ অনুরূপভাবে সব দিক থেকে মিল হওয়া বেশ দা সব দিক থেকে মিল হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ বান্দার মাঝে ধরনের দিক থেকে একরকমভাবে এটা নিষিদ্ধ আল্লাহ এবং তার সৃষ্টির মধ্যে অনুরূপভাবে তার মধ্যে আল্লাহ এবং তার বান্দাদের মধ্যে তার যে সমস্ত গুণাগুণ আছে সে সমস্ত গুণাগুনের ক্ষেত্রে আল্লাহ এবং তার বান্দা যে সমস্ত গুণাগুণ সেগুলির মধ্যে আল্লাহ এবং তার বান্দার মাঝে সব দিক থেকে মিল হতে সেটাও নিষিদ্ধ কিন্তু অর্থের দিক থেকে অর্থাৎ সে মূল অর্থ সাধারণ অর্থের দিক থেকে যে জিনিসটা আসে সেটা নিষিদ্ধ নয় তাহলে তো আমরা আল্লাহ তালার অস্তিত্ব স্বীকার করতে পারবো না কারণ আল্লাহর অস্তিত্ব আছে এটা সবাই স্বীকার করেন আল্লাহ অস্তিত্ব যদি থাকে অস্তিত্ব মিল হলে যদি কোনো আমাদের সমান হয়ে যায় তাহলে সেটা ঠিক নয় কারণ এই অস্তিত্ব একটা অর্থ ঠিক অর্থ যেখানে আছে হাত আল্লাহ হাত আছে এটা একটা অর্থ হ্যাঁ হাত আমাদের হাতের মতো হতে হবে এটা জরুরি নয় বরং সম্পূর্ণ আলাদা সত্তা এটা সাব্যস্ত করতে হবে এই হিসাবে আমরা বলতে পারি সবসময় যে আল্লাহ তালার সেফাত সিফাত যারা অস্বীকার করছে তারা অধিকাংশই একটি ভুলের মধ্যে বড় ধরনের ভুলের মধ্যে আছে তা হচ্ছে তারা মনে করে থাকে যে কোনো কিছুর সামান্যতম সামঞ্জস্য পাওয়া গেলে সেটাই বোধ নিষিদ্ধ হয়ে যাবে আল্লাহ তালার কোরআন সাব্যস্ত করার পরেও আমরা বলি যে না যেহেতু সামান্য সামঞ্জস্য পাওয়া গেছে সেই জন্য বাদ দিতে হবে না এটা ঠিক নয় আল্লাহ তালা যেটা সাব্যস্ত করেছেন এটা কোনো তার তামসিল নয় মানে বন্দার কোনো বন্দার মতো নয় এটা আমাদেরকে মেনে নিতে হবে কারণ আল্লাহ বলেছেন যিনি বলেছেন লাইসা সেই তার মতো কোনো কিছু নয় তিনি আবার বলেছেন তিনি ইসামীর তিনি আলিম সব শোনেন তিনি দেখেন তিনি আবার বলেছেন যে তার হাত আছে তিনি আবার বলেছেন তার পা আছে তাহলে বোঝা গেল যিনি তার কব্জা আছে তিনি মুষ্টিবদ্ধ করেন করবেন এবং তিনি বলেছেন তার ইয়ামিন হাত আছে ওয়াল সামাওয়াত মত ইয়াতামিনহি তাহলে বোঝা গেল যে যে আল্লাহ নিষেধ করেছেন যে তার মতো কোনো কিছু নেই সে আল্লাহ আবার সাব্যস্ত করছেন এই গুণগুলো অর্থ এর অর্থ হচ্ছে এটা যে এগুলি সাব্যস্ত করতে হবে অর্থের দিক থেকে যে অর্থ এক অর্থর কাছাকাছি কিন্তু এক রকম না ধরন নয় এক এবং সম্পূর্ণরূপে একরকম হবে না কিন্তু মূল মূল জিনিসটা সাব্যস্ত করার ক্ষেত্রে সাব্য মানতে হবে যে হ্যাঁ এটা যেহেতু কোরআন বলেছেন সেটা আছে কিন্তু ধরন সম্পর্কে আমাদের জানা তো একটি ধরন আছে কিন্তু ধরনটা আমাদের জানা নেই যে ধরনটা আমরা জানি না কারণ ধরন যদি না থাকে তো বুঝতে হবে যে আসলে এই যে কোনো জিনিসের ধরন নয় অর্থ সেটাকে অস্বীকার করার অর্থ কোনো না কোনো একটা ধরন আছে কিন্তু আমরা সেই ধরনটা জানি না এই জিনিসটা আমাদেরকে স্বীকার করতে হবে আমরা এই জিনিসগুলো স্বীকার করার পরে আমরা আসবো কোন আমাদের ইমাম বলেছেন ওলা আমিস লুহু তার মতো কোনো কিছু নেই আমাদের ইমাম কথাটি বলেছেন আসলে আমরা আগেও বলেছি যে তিনি লি সেই শাহ সামিউল বাসির সুরা সুরার এগারো নম্বর আয়াত থেকে এটা নিয়েছেন তার মতো কোনো কিছু নেই তিনি সর্বশ্রষ্টা সর্বশ্রতা সর্বদ্রষ্টা এখানে দেখা যায় এই আয়াতের ভিতরেই আল্লাহ তালা যখন তিনি নিষেধ করেছেন যে অংশ সেটা এক কথায় বলে দিয়েছেন তার মতো কোনো কিছু নেই বলেন না যে তিনি সোর নন ডাকাত নন তিনি এটা নন তিনি খারাপ কাজ করেন না তিনি ভালো মিথ্যা বলেন না তিনি এটা বলেন এটি কিছুই বলেন শুধু একটা বলেছেন বলছেন ডাইসাক্যামিস্ট ডিসেই তার মতো কোনো কিছু নয় অথবা তিনি বলেন নাই যে কোনো মানুষ অমুক মানুষ আল্লাহর মতন অমুক মানুষ আল্লাহর মতন এভাবে ভাগ ভাগ করে বলেন না কারণ এটার মধ্যে কোনো ফায়দা নেই কিন্তু এর বিপরীতে আল্লাহ তালা কিন্তু সাব্যস্ত করেছেন ওহু সামিউল বাসির দুইটি গুণ একসাথে সাব্যস্ত করেছেন একই আয়তের ভিতরেই দুইটি গুণ সাব্যস্ত করেছেন এর অর্থ হচ্ছে গুণ সাব্যস্ত হবে বেশি করে কিন্তু নির্গুণ যেগুলো যেগুলো গুণ নয় সেগুলিকে সাব্যস্ত যেগুলি সাব্যস্ত করা যাবে না সেগুলিকে অল্প বর্ণনা করতে হবে এটা হচ্ছে আহলসুন জামাতের মাসলাক আমাদের ইমাম এই পদ্ধতি গ্রহণ করেছেন ইমাম তহাবির রহমতুল্লা তিনি বলেছেন লা লাস্টু তার মতো কোনো কিছু নেই এরপরে তিনি বলেন নাই যে লা খারাজের আলম তিনি বাইরে নন ভিতরে নন তিনি এই নন তিনি সেই নন ইত্যাদি তিনি আলোচনা করেন না এখানে এগুলি বাড়তি আলোচনা এই বাড়তি আলোচনাগুলো জামাতের নিয়মের ভিতরে পড়ে না এই জন্য সবসময় মনে রাখতে হবে এটাকে বলা হয় নফিউল মুজমাল ওয়াল ইসবাতুল মুফাসাল অর্থাৎ সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে নিষেধ করা আর বিস্তারিতভাবে সাব্যস্ত করা এটাই হচ্ছে আহলসন্নতল জামাতের নিয়ম কোরআনে করিমে আল্লাহ তাআলা এই জন্য দেখবেন যে কোথাও কোথাও তার তসবির কথাটি বিস্তারিত বর্ণনা করেছেন ওয়া শাইইন ইল্লা ইউসবভাবে হামদিহি আল্লাহ তালার তসবির কথাটি ও ইমিনা তসবি হাহুম তোমরা তাদের তাসবি বুঝো আল্লাহ তালা বলেছেন কোরআনে করিমে যে সবকিছুই আল্লাহ তালা তাসবি পাঠ করে এই যে তসবি পাঠ করাটা বলা হলো আবার বলা হচ্ছে আলাহল আহমদু ইসামাউতাল কোথাও বলা হয়েছেন ইউসুবাহুল্লাহ মাহ ইিসাম কোথাও বলেছেন সামা ওয়া মাহফিসাউলাদ এই যে তসবি পাঠ করার কথাটা বারবার বলা হচ্ছে এটা হচ্ছে বিস্তারিত বর্ণনা করছেন বারবার বলছেন যে ভালো গুণগুলি বারবার বলতে হবে বেশি বলতে হবে আবার বলেছেন কোথাও বলেছেন আলাহ উল্হমদ ইসলামা ওয়া তালাত আবার বলেছেন আলহামদুলিল্লাহ হরব আলমিন আবার বলেছেন আলাহ উল্কি আলাউ আলহামদুল ইসলামাউ আবার বলেছেন আলহামদুলিল্লাহস্মাউলা এইভাবে বারবার কোরআনের শুরুতে মাঝখানে বা বিভিন্ন জায়গাতে তার প্রশংসাগুলি বেশি বেশি করে করেছেন এটা হচ্ছে হালো সুনোতল জমাতের নিয়ম যখন তা প্রশংসা করে আল্লাহ তালা তখন বিস্তারিত প্রশংসা করে আর যখন যখন সাব্যস্ত করে বিস্তারিত সাব্যস্ত করে যখন নিষেধ করে বলে যে আল্লাহ তালা কোনো মানুষের মতো নন আল্লাহ তালার কোনো গুণ মানুষের কোনো গুণের মতো নন এরপরে বিস্তারিত আবার বর্ণনা করে না যে এই গুণ নন এই গুণ নয় এগুণ নাই মতো যে সমস্ত নিষিদ্ধ গুণগুলো বিস্তারিত বর্ণনা করা আহলো জামাতের নিয়মের ভিতরে পড়ে না আমাদের ইমামও সেই পদ্ধতি অবলম্বন করেছেন তিনি শুধুমাত্র সেইগুলো উল্লেখ করেছেন যেগুলো উল্লেখ করলে সে যেগুলো উল্লেখ করে আল্লা তালার গুণ সাব্যস্ত হয় আর যেটা উল্লেখ না করলে যেটা যেগুলি গুণ সাব্যস্ত হয় না সেগুলো তিনি সংক্ষিপ্ত এক বাক্যে উল্লেখ করে দিয়েছেন আরেকটি জিনিস এখানে একটি মাসালা এখানে আসে সেটা হচ্ছে তাঁর কথার ভিতরে তিনি বলেছেন লা শাহী আমিস লা লালা মিসলুহু এর দ্বারা আমরা অনেক বলে থাকি যে এটা ইমাম এটা বলে থাকি যে লাইসা কামিস্ত্রি সেই এ থেকে নিয়েছেন হ্যাঁ এটাই সত্য যে লাইসা কামিস্ত্রি সেই এ থেকে তিনি লাইশাইয়া মিসলু নিয়েছেন লাইসা কামিসলি সেই এর অর্থটাও যদি আমরা বুঝতে পারি তাহলে আরেকটু স্পষ্ট হবে অনেক সময় আমরা অর্থ করে লাইসা কামিসলি ইসাই তার মতো কেউ নেই তাহলে কাফটা থেকে আসলো কাফটা কোথেকে আসলো এটা জানার পরে আমাদেরকে স্পষ্ট হবে যে কাফ অর্থ হচ্ছে তার মতো লাইসা মিসলু সেই বলতে পারতেন তো বলতে পারতেন কেন কাফ কেন লাগি লাগালেন কেউ কেউ বলেছেন কাপটা অতিরিক্ত লাগিয়েছেন অর্থ হচ্ছে যে তার মতো কোনো কিছু নাই এর অর্থ এর অর্থ হচ্ছে মিসলু মিসলুহি তার মতো মতো কোনো কিছুই নেই অর্থাৎ তার মতো মতের মতো কোনো কিছু কোনো দিন তার মতো কিছু হতে পারে না এটা একটা অর্থ করেছেন কেউ কেউ দ্বিতীয় অর্থ কেউ কেউ করেছেন এটা যে না বরং লাইসা কামিসলি সেই অর্থ হচ্ছে তার মতো কোনো কিছু নয় তার মতো কোনো কিছু নয় দুইবার বলার মতো যেমন কোরআনে কারিম আল্লাহ তাহলে এরকম বলেছেন ফাভিমা নাকি মিথা আহম লালুম তারা তাদের ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদের ল করেছি এ ওয়াদ নক দই মিথা কম দুইবার বলার অর্থ বা এটা অতিরিক্ত আসা তো এরকম যখন অতিরিক্ত কোনো শব্দ আসে তাপস ক্ষেত্রে তখন অর্থটাকে দুইবার নিয়ে আসতে হয় সেটাই একটি মত এবং এই মতটি সবচেয়ে শক্তিশালী অর্থাৎ লাইসা কামিসি সেই লাইসা সেই যেন দুইবার বলছেন আল্লাহ তালা তার মতো কোনো কিছু নাই তার মতো কোনো কিছু নাই তো তার মতো কোনো কিছু সাব্যস্ত করা যাবে না আল্লাহ তালার মতো কোনো সত্তা সাব্যস্ত করা যাবে না এটা বলে নাই কেউ যে বান্দাকে আল্লাহর মতো জিনিসটা এই এই উল্টাটা সাব্যস্তর কথাটা এখানে বলা হয়নি কিন্তু উল্টাটাও সাব্যস্ত হবে না অর্থাৎ যেমনিভাবে আল্লাহর মতো কোনো সত্তা সাব্যস্ত করা যাবে না তেমনিভাবে আল্লাহকেও বন্দার মতো সাব্যস্ত করা যাবে না দুইটাই ইসলামী শরীরতে নিষিদ্ধ দুইটাই ইসলামী শরীয়তে দুইটাকেই হারাম ঘোষণা করে দুইটাই শিল্পের পর্যায়ে পড়ে এই দুইটি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের ইমাম যে বলেছেন ওলা সাইয়া মিসলুহু এর অর্থই হচ্ছে যে কোনো কিছু আল্লাহ রাবুল ইজতের মতো নয় তার নাম এবং গুণ সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা তার নাম এবং গুণকে সাব্যস্ত করতে হবে সম্পূর্ণরূপে যেভাবে আল্লাহ তালা নাজির করেছেন সেভাবে যেভাবে তার রসুল বলেছেন সেভাবে এবং কোন রকমের ধরন নির্ধারণ করতে পারবে না বরং ধরন নির্ধারণ না করে সাব্যস্ত করতে হবে এটাই হচ্ছে আহসিন্নতর জামাতের আকিদা আমরা বিষয়ে আরও আলোচনা আসবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি